দিন যত যাচ্ছে ততই যেন স্বপ্নদ্বীপের মৃত্যু রহস্য বেড়েই চলেছে। স্বপ্নদ্বীপের যে মৃত্যু হয়েছে সেটা কোনো অস্বাভাবিক মৃত্যু নয়, একটা রাজনৈতিক কিছু আছে, কিছু দাদাগিরি আছে, সব মিলে একটা রহস্য মৃত্যুজনক। পুলিশ দিন দিন যত তদন্ত করছে ততই যেন এই মৃত্যুর রহস্য ভয়ঙ্কর হয়ে উঠছে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কথা বলবো সে বিষয়গুলো আরো অনেক বেশি ভয়ঙ্কর। স্বপ্নদ্বীপ যে রুমে থাকতেন তা হচ্ছে 108 নম্বর রুমে, হোস্টেলের 108 নম্বর রুমে থাকতেন। যাদবপুর ইউনিভার্সিটির যে হোস্টেল সেটা হচ্ছে 108 নম্বর রুমে উনি থাকতেন। প্রত্যেক দিন রাত্রে হোস্টেলে যেসব সিনিয়র দাদারা আছে, মানে হোস্টেলে যেসব ছেলেপেলেরা দাদাগিরি করে বেড়ায়, সেই ছেলেরা তাকে এসে প্রত্যেক দিন ডিস্টার্ব করত এবং তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ আরো নোংরা নোংরা কথাবার্তা বলতো। হোস্টেলের পাশে যে বাড়িগুলো ছিল সেই বাড়ির বৌদিদের, যেসব বৌদিরা সেসব বাড়িতে থাকতেন, তাদের সেই হোস্টেল থেকে বৌদি বলে চিল্লায় চিল্লায় ডাকা হতো এবং তাদের বিভিন্ন ভাষায় গালিগালাজ করত এবং বিভিন্ন রকমের নোংরা কথাবার্তা বলা হতো। শুধু এই নয়, এর পিছনে অনেক ছেলেদের হাত আছে। শুধু যে একটি শতব্রতর একজনের জানাই মারা গেছে তা নয়, এরকম একজনকে ধরেছে যে ছেলেটার নামে বেশি অভিযোগ, সেই ছেলেটার নাম আজকে আমি আপনাদের জানাবো। আর সেই ছেলেটার কাছ থেকেই আরো 11 জন এর নামে তথ্য পেয়েছে। জয়দীপ নামে ছেলেটিকে পুলিশে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে সেই ছেলেটির কাছ থেকে আরো 11 জন অপরাধীর নাম ধরা পড়েছে। আর সেই 11 জনের মধ্যে আরো অনেকে জড়িত আছে, শুধু 11 জন নয় বা শুধু জয়দীপ নয়। এরকম আগের দিন একজনের নাম আমি আপনাদের বলেছিলাম, তার নাম হচ্ছে শতব্রত। এবং আজকে যে ছেলেটির নাম জানাতে এসেছি বা যে ছেলেটি গ্রেপ্তার হয়েছে, শতব্রত গ্রেপ্তার হয়েছে এবং এরপরে জয়দীপ নামে যে ছেলেটি, সে ছেলেটিও গ্রেপ্তার হয়েছে এবং এই জয়দীপের কাছ থেকেই আরো 11 জনের নামের লিস্ট পেয়েছে পুলিশে। তো ইউনিভার্সিটিতে যে র্যাগিং চক্র থাকে বা যে র্যাগিংগুলো হয়, সে র্যাগিংগুলো কিন্তু অনেক আইনের ঊর্ধ্বে বা আইনের লোক জেনেও কিছু করতে পারে না। যেমন আমি সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, হোস্টেলের যে 3 তলার বারান্দা ছিল সেই বারান্দা থেকে হোস্টেলের পাশে যে ফ্ল্যাটগুলো বা বাড়িগুলো ছিল সেইসব ঘরে যেসব মহিলারা থাকতো, সেই হোস্টেলের ছেলেরা সেই মহিলাদের বিভিন্ন ভাষায় ডাকাডাকি করত, গালিগালাজ করত এবং তাদের বিভিন্ন কুপ্রস্তাব দিত। ঠিক আছে, তো ওই পাশের ফ্ল্যাটের মানুষরা তাদের অভিজ্ঞতার কথা বলল যে এই হোস্টেলে কি হয় বা এই হোস্টেল কেমনভাবে পরিচালনা করা হয়, এই হোস্টেলে তাদের প্রতিনিয়ত কিভাবে ডিস্টার্ব করছে। কিন্তু এ বিষয় নিয়ে আজ পর্যন্ত কোনো একটা নিউজ চ্যানেল বা রিপোর্ট কেউ কোনো খবর প্রকাশ করেনি। আর সেই বৌদি নিজে বলল যে আমাকে যেমন
ঠেট দিয়েছিল বা আমাকে যেমন অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল, তখন আমি পুলিশের কাছে যাই আমার ছেলেকে নিয়ে। কিন্তু পুলিশ তার পরিবর্তে বলে যে ওই ছেলেদের কোনো কিছু করে থামানো বা কোনো কিছু করে রোকা যাবে না। তার মানে আপনারা একটা জিনিস আমাদের কাছে বা আপনাদের কাছে পুরো ক্লিয়ার, যে যারা কলেজ বা ইউনিভার্সিটিতে সংসদে থাকে বা যে পার্টি ইউনিভার্সিটি বা কলেজে ক্ষমতায় থাকে, তাদের উপরে পুলিশ পর্যন্ত কথা বলতে পারে না, কারণ তাদের পাওয়ার বা তাদের হাত এতটা লম্বা থাকে। আর সেই পাওয়ার বা সেই হাতের জন্য আজকে স্বপ্নদ্বীপের মৃত্যু হলো। আর এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী জয়দীপ শতব্রতর মতো ছেলেরা। আজকে আমার সব থেকে বেশি খারাপ যে কারণে লাগছে, সে কারণ হচ্ছে, কারণটা হচ্ছে আমার বগুলার ছেলে মারা গেছে। আমার বগুলার ছেলে এই কারণেই বলছি, আমার পাশের জায়গাটি হচ্ছে বগুলা। আমার বাড়ি তারকনগরে একটি স্টেশন পরেই বগুলায়। আর বগুলায় সবাই যে ভালো পরিবারের ছেলে তা নয়, অনেক অনেক পরিশ্রম করে, অনেকে গরিব ঘরের ছেলে। আর সেই গরিব ঘরের ছেলেটা আজকে তার মা বাবার স্বপ্ন, তার স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়ে নিজে মৃত্যুর রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছে। আর এর পিছনে দায়ী আছে আমরা, কারণ আমরা এই জিনিসগুলো নিয়ে পোসরাই দিয়ে আসি। আমাদের সবসময় একটা জিনিস মনে রাখা উচিত, আমরা যে যে পার্টিই করি, আমরা যে যে প্রফেশনেই থাকি, আমরা যে যে যেমনই মানুষ হই, আমাদের সাথে পাশের বাড়ির, আমাদের সাথে পার্টিগতভাবে বিভিন্ন মনোদ্বন্দ্ব হয়ে থাকতেই পারে, কিন্তু সবসময় অন্যায়ের প্রতিবাদ, সে খারাপ হোক আর ভালো হোক, অন্যায়ের প্রতিবাদ করা আমাদের উচিত। তাই আজকে বগুলার যে ছেলেটি মারা গেছে, হয়তো তার জন্য আমরা কিছু করতে পারবো না, কিন্তু আবার যদি আমরা চাই তো অনেক কিছু করতে পারি। যেমন আমরা আন্দোলন করতে পারি, প্রতিবাদ করতে পারি এর বিরুদ্ধে, যে একটা ভালো ছেলে বা একটা শিক্ষিত ছেলে, একটা ইয়ং জেনারেশনের ছেলে, সে আজকে দুনিয়া ছেড়ে চলে গেল। তার জন্য বগুলা, তারকনগর, মৌরাটের ছেলেরা অবশ্যই আমরা হয়তো সবাই এক জায়গা হয়ে প্রতিবাদ করতে পারবো না কাজের ব্যস্ততার মাঝে, কিন্তু আমাদের হাতে, সকলেরই হাতে একটা স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন আছে, আমরা সেই আন্দোলনটা সোশ্যাল মিডিয়ায় করে দেখাতে পারি ভদ্রভাবে, যে আন্দোলনের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো শুধু থাকবে নিজের অভিমান। আর যে আমাদের ক্ষতিটা হয়েছে তার প্রতি একটা শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে একটা প্রতিবাদ। তাই সকলকে বলবো, মোবাইলের মাধ্যমে যার কাছে যা আছে, অনলাইনের মাধ্যমে সবাই প্রতিবাদ করো। যারা এর পিছনে জড়িত, এই আমাদের বগুলা ছেলেটিকে যারা মেরেছে বা যারা জড়িত, তাদের জন্য সাজা হয়, আর এমন সাজা হয় যে জীবনে হোস্টেল বা কলেজ, সেখানে কোনো পাটা, কোনো নেতার জন্য, কোনো নেতা বা দাদার কোনো আধিপত্য না থাকে, হোস্টেল হোক কলেজ হোক, সেখানে কোনো নেতা বা দাদার জন্য আধিপত্য না থাকে, শুধু সেখানে শিক্ষার জায়গা শিক্ষাই থাকবে, কোনো দাদাগিরি চলবে না, ঠিক আছে? আর যাতে সেখানে কোনো দলাদলি না থাকে বা পাটাপাতি না থাকে, মানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি এরকম কোনো পার্টি না থাকে সেখানে, সেখানে শুধু শিক্ষা থাকবে।
তা আমরা এই প্রতিবাদটা একমাত্র মোবাইলের মাধ্যমে করতে পারি, যাতে এর পরবর্তীতে এই স্বপ্নদ্বীপের মতো আর কাউকে দুনিয়া ছেড়ে চলে না যেতে হয় বা মারা যেতে না হয়। তো যে ছেলেগুলো হোস্টেল বা কলেজে একটু ভদ্রভাবে থাকে বা নরম স্বভাবের হয়, এরা কিন্তু সেই ছেলেগুলোকে নিয়েই যত তাদের নাড়াচাড়া। কিন্তু কোন একটা হাই মানে ভালো ঘরের ছেলে যদি সে হোস্টেলে যায়, তাকে কিন্তু ডিস্টার্ব করার সাহস পায় না। পায় কাদে? আমাদের মতন গরিব ছেলেদের, যে ছেলেগুলো তার বাবা কৃষক, সে নিজে মাঠে ঘেটে পড়াশুনো শিখেছে, শিখে অনেক স্বপ্ন নিয়ে ভালো কিছু করতে চেয়েছিল, সেই সব ছেলেগুলো ওই সব কলকাতার মতন শহরে বা ওই সব বিদেশে যেসব ভালো ভালো ইউনিভার্সিটি আছে সেই সব গিয়ে এইসব ছেলেগুলো হ্যারাসমেন্ট হয়, কারণ এদের কিছু করার থাকে না। না আছে এদের বাবার পাওয়ার, না আছে এদের বাবার টাকা, না আছে এদের অন্য কিছু, তাই এরা মুখ বুঝে শুধু সহ্যই করে যায়, কিছু করার থাকে না। যে সহ্য করতে পারে, যে টিকে থাকতে পারে, সে হয়তো কিছু করতে পারে, যে টিকে থাকতে পারে না সে স্বপ্নদ্বীপের মতো মারা যায়, আর না হয়তো কলেজের অর্ধেক রাস্তায় পড়াশুনো ছেড়ে বাড়ি চলে আসতে হয় তাকে। তাই এই জিনিসটা যাতে পরবর্তীতে আর কোনোদিন না হয়, তার জন্য আমরা একটা কাজই করতে পারি, যে এই ছেলেটিকে যারা ডিস্টার্ব করতো বা যাদের জন্য আজকে সে মারা গিয়েছে তিনতলা থেকে লাফ দিয়ে, তো সেই ছেলেগুলোর জন্য ফাঁসি হয়। আর ফাঁসি হওয়ার এই জন্যই বলছি যেন ফাঁসি হয়, আর ফাঁসি যদি না দেওয়া হয়, তাকে বাঁচিয়ে রাখা হয়, তো যেন সারা জীবনের জন্য যাবজ্জীবন জেল হয়, সে যতদিন বয়স্ক না হবে ততদিন যেন জেলের মধ্যে থাকে। এইটুকু আমাদের অনুরোধ ভারত সরকারের কাছে বা পশ্চিমবাংলা সরকারের কাছে, কারণ সে একটা জীবন নিয়েছে, কিন্তু তার জীবনটা বাঁচিয়ে রাখা হোক, কিন্তু সে যেন সারা জীবন জেলের মধ্যে থাকে, সে যেন বাইরে না বেরোতে পারে, সে যাতে যন্ত্রণাটা টের পায়, একটা মানুষকে মেরে ফেলার যন্ত্রণাটা যেন সে টের পায়। আর বগুলার ভাই বোন বা আমার অনেক বড় বড় দাদা আছে, বলবো প্লিজ ছেলেটার জন্য একটু অনলাইনে প্রতিবাদ করুন, যাতে ছেলেটা আত্মায় শান্তি পায় বা এই ছেলেটার যে অবস্থা আজকে হয়েছে যেন এরকম শিকার আর কোনো অন্য ছেলে না হয়, বা আমাদের নদিয়া জেলার কোনো ছেলে ওই কলকাতার মতো ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে যেন এরকম যন্ত্রণা সহ্য না করতে হয় বা তাকে এরকম মৃত্যুবরণ না করতে হয়। নদিয়ার প্রত্যেকটি, আমি একজন নদিয়ার ছেলে, আর পুরো নদিয়াটাই আমি মনে করি যে আমার শহর, তো সেই নদিয়ার পক্ষ থেকে আমি সবাইকে বলবো প্রতিবাদ গড়ে তুলুন, বয়স্ক হোক বুড়ো হোক ভদ্রভাবে প্রতিবাদ করবেন, যে কেউ যেন খারাপ কোনো প্রশাসন নিয়ে কেউ খারাপ কথা বলবেন না, কারণ প্রশাসন চাই সবসময় ভালো কাজ করতে, সরকারকে নিয়ে কেউ খারাপ কথা বলবেন না, সরকার চাই সবসময় ভালো কাজ করতে, কিন্তু অনেক সময় পেরে ওঠে না, কারণ আসল তথ্যটা তাদের কাছে থাকে না, তাই তারা পেরে ওঠে না। কিন্তু এমন ভালোভাবে আমরা প্রতিবাদ করব যাতে হাইকোর্টের জজের কানে পর্যন্ত যায় এবং তার রায়ের বিচারটা সারা যাবজ্জীবন জেল পর্যন্ত হয়। এটাই বলে আজকের ভিডিওটা শেষ করছি, আর প্লিজ আমার পক্ষ থেকে সবাই এই ছেলেটার প্রতিবাদটা গড়ে তুলো অনলাইনের মাধ্যমে, কারণ আমরা সব এক জায়গায় হতে পারবো না, সবাই সবার কাজে ব্যস্ত থাকি হতে পারবো না, কিন্তু একমাত্র এই সোশ্যাল মিডিয়া আছে যে জায়গায় আমরা আমাদের প্রতিবাদ গড়ে তুললে পুরো দুনিয়াকে দেখাতে পারি, পুরো ওয়ার্ল্ডকে দেখাতে পারি, প্লিজ
কারণ আমার এতটাই খারাপ লেগেছে, যার জন্য আমি পরপর দুটো ভিডিও বানিয়েছি। এর আগে একটা বানিয়েছি, এখন একটা বানালাম। তো এই ভিডিওটা বানানো এই কারণের জন্য, যাতে সবাই অনলাইনে ছেলেটার শাস্তির জন্য আবেদন করে, আর এমন কঠিন শাস্তি যাতে হয়, যাতে নির্ভয়া কাণ্ডে যেমন সাজা হয়েছিল, যারা নির্ভয়া কাণ্ডে যারা জড়িত ছিল তাদের যেমন ফাঁসি হয়েছে, তো এই আমাদের এই বগুড়ার যে ছেলেটি মারা গেছে তার জন্য আমরা এমনভাবে প্রতিবাদ করব যে অবশ্যই তার ফাঁসি না হোক, সেজন্য সারা জীবন যাবজ্জীবন জেল খাটে। আর যে ছেলেটা রাত্রিবেলা SMS করে বলেছিল যে এই ছেলেটা SMS করে বলেছিল যে এর প্রতিবাদ চাই, অ্যাকচুয়ালি ওই ছেলেটা এর সাথে যুক্ত, আর তার মানে সে ডাইরেক্ট পুলিশের কাছে যেতে পারত, সে ডাইরেক্ট কোনো ভালো কাউকে জানাতে পারত, সে অনলাইনের মাধ্যমে জানাচ্ছে, তাকে একটু বাঁচানোর জন্য তাকে হসপিটালে নিয়ে যেতে পারত, কিন্তু সে কিছুই করেনি, অনলাইনে প্রতিবাদ করছে, অনলাইনে প্রতিবাদ। কিন্তু সকালবেলা বাবু তুমি গ্রেপ্তার হয়েছ, কারণ এর মধ্যে তুমি জড়িত অবশ্যই আছো। তাই জয়দীপ শতব্রত আর যে 11 জন ধরা পড়েছে, টোটাল এই যে 13 জন, আর যে একটি ছেলে যে প্রতিবাদ জানিয়েছে অনলাইনে যে এর জন্য বিচার চাই, রাত্রি যে যখন মারা গিয়েছে তখন সে অনলাইনে লিখছে এর জন্য বিচার চাই, মানে তুমি বাবু সব জেনে শুনে আজকে মিথ্যে SMS করে বলছো যে এর জন্য বিচার চাই, ঠিক আছে? তো এই যে 14-15 জন এর সাথে জড়িত আছে, আমার সম্ভব এর সাথে আরো লোক জড়িত আছে। একটা গ্যাং চালাতে গেলে, হোস্টেল বা কলেজে একটা গ্যাং চালাতে গেলে এক দুইজনের কেস না, এখানে আরো হাজার হাজার মানুষ জড়িত আছে। আর সরকারের কাছে বা যাদবপুর ইউনিভার্সিটির যে যারা দায়িত্বে আছেন তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আপনারা এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটি পবিত্র স্থানে পরিবর্তন করুন, কারণ এখানে এত ভালো ভালো স্টুডেন্ট গুলোন আসে, সব যেসব বাছাই করা স্টুডেন্ট গুলো এখানে আসে, তার জীবন গড়তে বা দেশের উন্নয়নে কাজে লাগতে পারে তার জন্য আসে। তা আপনারা যদি সেই তার স্বপ্নটাকে অর্ধেক রাস্তায় মেরে দেন, বা দিন দিন দেখবেন যে এই যাদবপুর ইউনিভার্সিটিতে আর কেউ ভর্তি হতে চাবে না, কারণ তার জীবনটা আগে বেঁচে থাকলে সে অন্য কোথা থেকে পড়াশোনা করে ভালো কিছু হতে পারবে, কিন্তু এই যাদবপুর ইউনিভার্সিটিতে আর আসবে না। কারণ কি জানেন তো, তার মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করে, ঠিক আছে, যে ওখানে গেলে তো আমি পড়াশোনা করতে পারবো না, ওখানে গেলে তো আমি এ করতে পারবো না, ওখানে গেলে তোমাকে র্যাগিং এর শিকার হতে হবে, ওখানে গেলে তোমাকে দাদাদের কথা মতন চলতে হবে, যাতে এই জিনিসগুলো না হয় প্লিজ আপনারা একটু খেয়াল দিন। তাহলে দেখবেন যে নামটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আছে তার থেকে আরো দ্বিগুণ বেড়ে যাবে, যাতে কোনোদিন খবরের পাতায় নাম না বেরোয় যে যাদবপুর ইউনিভার্সিটিতে এই আন্দোলন হয়েছে, এই এই মার্ডার হয়েছে, এই জিনিসটা যাতে না বেরোয়। সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে আছে, একটি হচ্ছে ভিলেজ ব্লগ নামে, একটি হচ্ছে অফিসিয়াল অমৃত শিকদার অফিসিয়াল নামে। প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন।